চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি, আমি পিঙ্কি। আবার হাজির অন্য একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরনো বন্ধুরা, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। আজকে এই ব্লগটি কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও, আমি কিন্তু যার ভিডিও দেখি সববার আগে গিয়ে একটা লাইক করি। লাইক করতে কিন্তু আমি কখনো ভুলি না, আর তোমরা আমার ভিডিও তো একদম লাইক করো না, প্লিজ লাইক করে দিও। তাহলে চলো ব্লগটি স্টার্ট করা যাক। আমার মুখটা একটু শুকনো শুকনো লাগছে না বলো? কাল তো সারাদিন খাইনি গো, কালকে বারের উপোস করেছিলাম। জানি না ভিডিওটা কবে পাবলিক হবে, তবু আমি বলছি আমি কাল বারের উপোস করেছিলাম। কাল জানো আমি ব্লগ স্টার্টও করেছিলাম, কিন্তু সব উল্টোপাল্টা হয়ে গেছে। কাল আমার বিভৎস বাজে পরিস্থিতি হয়েছে, পরে বলছি, ঠিক আছে? সঙ্গে থাকো। মাইক্রোওভেনের এই বোলটা নিয়েছি, আর এর মধ্যে আমি কিছুটা আদার রস আর দেখো অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিলাম। দিয়ে এই বোলটাকে নিয়ে আমি এখন মাইক্রোওভেনের মধ্যে রাখবো, আর মাইক্রোওভেনটা অন করে দিয়ে জলটাকে আমি ফুটতে দেবো। জলটা ফুটে পুরো মাইক্রোওভেনের ভেতরটা স্টিম হয়ে যাক, পুরো বাষ্পে যখন মাইক্রোওভেনের ভেতরটা ভর্তি হয়ে যাবে তারপর মাইক্রোওভেনটা ঠান্ডা হবে। এরপরে আমি পরিষ্কার করার বাদ বাকি প্রসেসটা তোমাদেরকে বলছি। রান্না বসিয়ে দিয়েছি, এই দেখো এখানে ডিমের ঝোল হচ্ছে, আর এখানে এই রান্নাগুলো আমার হয়ে গেছে দেখে নাও। এখানে ভাত করে রেখেছি, আর এখানে করেছি বেগুন ভাজা, কচুকাঠি সেদ্ধ, যেটা শুকনো লঙ্কা তেল ভেজে মেখেছি, আর চালতা দিয়ে ডাল। রান্নাটা তো প্রায় শেষের দিকেই, ডিমের ঝোলটা হলে হয়ে যায়, এই সুযোগে মাইক্রোওভেনটা পরিষ্কার করে নিই, দেখতে থাকো। এই দেখো এখানে জল নিয়ে নিয়েছি, আর সেই আমার অস্ত্র বেকিং সোডা, খাবার সোডা, সরি বারবার ভুল বলি, বেকিং সোডা, খাবার সোডা দিয়ে নিচ্ছি কিছুটা। এটা একটু ভালো করে ধুলে নিই জলের মধ্যে, আর এইটাকে আমি জায়গা মতো রেখে দিই, খুব নোংরা হয়েছে। আর এই দেখো যে জলটা ফুটতে দিয়েছিলাম সেই জলটা এখন বার করে নিলাম, আর মাইক্রোওয়েভের ভেতরের যে আমার প্লেটটা আছে এই প্লেটটাকেও বার করে নিলাম, এই রিংটাকেও বার করে নিলাম। সব পরিষ্কার করতে হবে তো, তাই সব কিছু বার করে নিতে হবে। চলো আমার এবার এমন একটা পজিশনে আমার মাইক্রোওয়েভটা থাকে না, খুব অসুবিধা হয় জানো তো বুঝতে, না দাঁড়িয়ে বুঝতে পারি না বসে বুঝতে পারি, আর তো বসা অবস্থা তো এটাকে পরিষ্কার কিচেনে আমি রাখি না, কিচেনে রাখলে না বেশি নোংরা টোংরা হবে, তেল মশলা ছিটবে, ওই জন্য আমি এটাকে এই ডাইনিং রুমেই রেখে দিই। বাবা খুব ভালো পরিষ্কার হয় জানো তো বেকিং সোডা দিয়ে, তোমরাও বেকিং সোডা দিয়ে পরিষ্কার করবে, কোনো সার্ফ সাবান কিচ্ছু দিতে হয় না। আর আমার তো এটা মাইক্রোওভেনটা হচ্ছে কনভেকশন মাইক্রোওভেন, দেখো ভেতরটা কি সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে। শুধু বেকিং সোডা না গো, আমি বারবার ভুল বলছি, মিষ্টি সোডা খাবার সোডা দিয়েই পরিষ্কার করলাম, দূর থেকে শুরু করে সব কিছু একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই জায়গাটা শুধু কলিং দিয়ে মুছবো। আমি এইভাবেই আমার কনভেকশন মাইক্রোওভেনকে পরিষ্কার করি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও ঠিক এই প্রসেসে পরিষ্কার করবে। প্লেটটাও মেজে নিয়ে আসলাম, প্লেটটা এখন আপাতত ডাইনিং টেবিলের উপরেই থাক, এটা একটু জলটা ঝরুক, তারপরে মাইক্রোওভেনের মধ্যে সেট করে দেবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, কালকে উপোস করেছিলাম, অনেক কাউতারি হয়েছে, সব বলবো,
ঠিক আছে অন্য একটা ব্লগে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, মাথা ঘুরছি অন্য ব্লগে, সেটা ভালো লাগছে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই, টাটা বাই।